প্রথমত রাষ্ট্রপতি, পরবর্তীতে দেশের সরকার প্রধান সহ রাষ্ট্রঘোষিত বিদেশি ভিভিআইপি অতিথিদের নিরাপত্তায় কাজ করা বিশেষায়িত বাহিনী বা স্পেশাল সিকিউরিটি ফোর্স পার করল প্রতিষ্ঠার তিন যুগ। জনসভার মাঠ থেকে শুরু করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বাসভবন সহ তাদের প্রতিটি বিচরণ স্থলে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নির্ভীক এসএসএফ সদস্যরা। সর্বোচ্চ ঝুঁকি বিবেচনায় নিয়ে সেসব প্রতিহত করে ভিভিআইপির নিরাপত্তা দেয়াই এই যৌথ বাহিনীর অন্যতম দায়িত্ব। জীবন বাজি রেখে কাজ করা এসব চৌকস সদস্যদের রয়েছে যেমন কঠোর প্রশিক্ষণ, তেমনি বাহিনীটি ব্যবহার করে থাকে সর্বাধুনিক নিরাপত্তা সরঞ্জাম। এসএসএফের 37তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এসব কথাই এলো ঘুরে ফিরে। বিশেষ এই দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত দরবারে বাহিনীর সদস্যদের সঙ্গে যোগ দেন সরকার প্রধান। মোড়ক উন্মোচন করেন জাতির পিতাকে নিয়ে লেখা একটি বইয়েরও। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। প্রধানমন্ত্রী বলেন, বিশেষ নিরাপত্তা বাহিনী এখন আরও আধুনিক এবং আরও সক্ষম, যারা মন জয় করেছেন বিদেশি অতিথিদেরও। প্রযুক্তি এক ধরনের কার্যক্রমে নতুনভাবে এই আশঙ্কা বা নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করছে, সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকেও এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এটুকুই আমার সবসময় চিন্তা হয় যে আমাকে বাঁচাতে যে কারো জীবন যেন না যায়। এসএসএফের সক্ষমতা বৃদ্ধিতে ইতিমধ্যে আমরা অত্যাধুনিক সরঞ্জাম সংযোজন করা হয়েছে, যা এই বাহিনীর দক্ষতা আরও বৃদ্ধি করেছে। দেশের প্রয়োজনে বাইরের দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা হচ্ছে জানিয়ে শেখ হাসিনার হুঁশিয়ারি, অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ সহ্য করা হবে না। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। আমাদের দেশের উন্নয়নের জন্য যার সাথে বন্ধুত্ব করা দরকার এবং যা যা করা দরকার আমরা সেইভাবেই কাজ করে যাচ্ছি। স্বাধীন সার্বভৌম দেশ আমাদের, স্বাধীন জাতি আমরা, যুদ্ধে বিজয় অর্জন করি আমরা, আমাদের দেশ পেয়েছি। কারো খবরদারির কাছে নত জনেও আমরা হব না, এটাই আমাদের সিদ্ধান্ত। নিজেরা দুর্নীতিগ্রস্ত ছিল বলেই অতীতের সরকারগুলোর প্রতিবাদ ছিল না বলে ক্ষোভ ঝাড়েন সরকার প্রধান। তিনি বলেন, দেশবিরোধী চক্রান্ত এখনও থামেনি। আমার আগে যারা সরকারে ছিল, বিএনপি ক্ষমতায় থাকতে অনেকবারই সড়কে অথবা বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে ওয়ার্ল্ড ব্যাংক দুর্নীতির কারণে তাদের অর্থ ফিরিয়ে নিয়ে গিয়েছিল, কিন্তু তখনকার সরকারের এই সাহসটা ছিল না যে তারা এর প্রতিবাদ করে। আমার কোনো দুর্বলতা ছিল না, আগের সরকার পারেনি কারণ তাদের দুর্বলতা ছিল, তারা সত্যিই দুর্নীতি করেছিল, কিন্তু আমরা তো দুর্নীতি করতে আসিনি। কাজে এখনও অনেক বাধা, অনেক চক্রান্ত আছে। একটা দেশ যখন এত দ্রুত অগ্রগতি লাভ করে সেটা অনেকেই হয়তো সহ্য করতে পারে না, সেই জন্যই নানা ধরনের মানে উৎপাত শুরু করে। তো সেগুলি নিয়ে ঘাবড়াবার কিছু নেই, সবসময় আত্মবিশ্বাস নিয়ে চলতে হবে। সুচারুভাবে দায়িত্ব পালনে এসএসএফের অনমনীয় ভূমিকার প্রশংসা করে সাধুবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসএসএফের মেয়েরা কিন্তু খুব বেশি স্মার্ট এবং একটু কঠোরও আমি বলবো। ছেলেদের তাও একটু মানানো যায়, মেয়েদের মোটেও মানানো যায় না, তারা খুব দক্ষতার সাথে কিন্তু কাজ করে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আমাদের